ঠিক ওই মুহূর্তটা কি তৎকালীন সরকার কেন বেছে নিয়েছিল জামাতকে নিষিদ্ধের জন্য জি ধন্যবাদ মাহবুব সৈকত এবং আমার সাথে অংশগ্রহণকারী বিশিষ্ট সাংবাদিক নেতা সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস ভাইকে এবং আপনার মাধ্যমে আমার প্রিয় দেশবাসীকে দেশে এবং বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম আসলে আজকের এই টাইমটা আমার জন্য খুবই একটি ইমোশনাল টাইম জি কারণ তিরাশি বছর বয়সের একটি সংগঠন হলো জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এবং সুশৃঙ্খল সংগঠন আইন অনুগত সংগঠন বাংলাদেশে যদি আইন মানার কোনো সংগঠন থেকে থাকে তাহলে সেটা জামাত ইসলাম জামাত ইসলামী আইনের কোনো ভায়োলেশন করে নেই আজ পর্যন্ত প্রমাণ হয়নি। এই সরকার পহেলা আগস্ট একটা অপবাদ দিয়ে যে নিষেধাজ্ঞার নোটিশটি যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে বাতিল ঘোষণা করেছে আমি আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করি এবং লক্ষ লক্ষ মানুষের প্রিয় সংগঠন এই সংগঠনের লাখ লাখ কর্মী আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করেছে আমিরে জামাত ওই প্রোগ্রামে থাকা অবস্থায় উনি বলে দিয়েছেন যে কোনো আনন্দ মিছিলের দরকার নেই বরং শীজ দেয় অবনত হয়ে আল্লাহরের সুক্রিয়া দেখো তো আমি আপনি যে প্রশ্নটি করেছেন পহেলা আগস্ট যখন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কি বক্তব্যটা তারা বিরোধী আইনের আঠারোর এক ধারায় উল্লেখ করে গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে সেই তথ্যে ওনারা বললেন যে সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সংগঠন ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালের সংগঠিত হত্যাযজ্ঞ সাম্প্রতিককাল মানে কি ষোলো তারিখ থেকে শুরু করে জুলাইয়ের তিরিশে জুলাই পর্যন্ত বাংলাদেশের যে হত্যাকাণ্ড এই টাইমের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে ওনারা এর সাথে জামাতকে জড়িয়েছেন পৃথিবীর মানুষ সাক্ষী বাংলাদেশের মানুষ সাক্ষী অসংখ্য মিডিয়া সাক্ষী ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টস মিডিয়া সাক্ষী যে জামাত ইসলামীর ওই সন্ত্রাস তো দূরের কথা এই জায়গায় সম্পৃক্ত থেকে উস্কানিমূলক কোনো বক্তব্য জামাত ইসলামী প্রদান করে নাই সুতরাং সরকারের এটি একটি অপবাদ ছিল কেন এই অপবাদটি অপবাদটি ছিল যে মোর দেন টু ক্রোড় পিপল আর ইনভলভড উইথ জামাত ইসলামী দের আর মিলিয়নস অফ ওয়ার্কার্স ইনভলভড উইথ জামাত ইসলামী জামাত যেহেতু একটি সুশৃঙ্খল সংগঠন সুতরাং তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করবে লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় নেমে আসবে তখন একটা একটা রাজনৈতিক ইস্যু হবে ফলে গোটা শক্তিটাকে এই জামাতকে ধোমানোর জন্য ব্যবহার করে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন যে আন্দোলনটা সাফল্যের দিকে যাচ্ছে সেটা সরকার অন্যদিকে নিয়ে যাবে এই কুটকৌশলটাই সরকার মূলত নিয়েছিল কিন্তু জামাত বুঝতে পেরেছিল ফলে জামাত ইসলামী একটি মিছিল একটি প্রতিক্রিয়াও কোথাও ব্যক্ত করে নেয় স্টেটমেন্টের মাধ্যমে আমরা বলে দিয়েছি আরও মজার ব্যাপার হলো দেখেন এটা কত বড় উস্কানিমূলক যে দল তাদের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হইলো এটা নিষিদ্ধ করা হবে এটা কিন্তু বলে নেই ওখানে প্রেস কনফারেন্সে যিনি বক্তব্য রেখে গণভবনের সামনে হ্যাঁ গণভবনই বলছেন যে চৌদ্দ দলের সিদ্ধান্ত জামাত ইসলামীকে নিষিদ্ধ কোনো দল আরেক দলকে নিষিদ্ধ করতে পারে না আর যে আইনটা বলা হয়েছে সে আইনে বলা আছে সুনির্দিষ্ট কারণ লাগবে এবং কারণটা আইনের দ্বারা প্রমাণিত হতে হবে জামাত ইসলামীর বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হয় অপবাদ তো বহু দেওয়া হয়েছে গাইবান্ধায় এমপি খুন হলেন পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় তদানীন্তন প্রধানমন্ত্রী জুর গলায় বললেন এই জামাতি হত্যাকাণ্ড ঘটিয়েছে পৃথিবীর যেখানে কিছু হয় জামাত শিবির সেটি ঘটিয়েছে এই যে অপবাদ তারই একটা পার্ট ছিল এটা যা আলহামদুলিল্লাহ যে বর্তমান সরকার স্বৈরাচারের সেই অন্যায় আদেশটিকে তারা এটা বুকে ধারণ করে নেয় কারণ স্বৈরাচারী সরকারের কোনো আদেশকে বহন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি স্বৈরাচার উৎখাত হয়েছে গণবিপ্লব হয়েছে ছাত্র জনতার বুকের রক্ত ঝরেছে সুতরাং স্বৈরাচারের যত আদেশ আছে সব কিছুই বাতিল করতে হবে তার একটি আজকে বাতিল হলো আমি আশা করব ধাপে ধাপে সরকার স্বৈরাচারের সকল আদেশ বাতিল করবে